অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে কিন্তু ক্লিক করার জন্য। আর আজকে কিন্তু একটা নতুন স্কলারশিপ নিয়ে কথা বলবো। এর আগে কিন্তু বাডি ফর স্টাডি থেকে কিন্তু অনেক স্কলারশিপেই তোমরা অ্যাপ্লাই করেছো, তো এটা কিন্তু একবারে নতুন স্কলারশিপ। তো কারা এই স্কলারশিপের যোগ্য সমস্ত রকম তথ্য কিন্তু আমি আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এই স্কলারশিপটা কিন্তু হচ্ছে STFC পক্ষ থেকে একটা মোটা অ্যামাউন্টের কিন্তু দেওয়া হবে, প্রায় বছরে কিন্তু 35,000 টাকা কিন্তু দেওয়া হবে। কারা পাবে সমস্ত রকমের তথ্য কিন্তু আমি জানিয়ে দেবো। তো আপনারা অনেকখানে দেখতে পাচ্ছেন আমি বাডি ফর স্টাডি থেকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি এখান থেকে এসেছি। তো আপনারা চাইলে আমি ডিসক্রিপশন লিখ দেবো, তো আপনারা সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন। তো এখানে দেখে নেবো এই স্কলারশিপটা কারা পাবে। তার আগে কিছু এখানে অ্যাওয়ার্ড প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু একবার জেনে নেবো। তো এখানে যে রয়েছে STFC, এর মানে সম্পূর্ণ নাম হচ্ছে শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোম্পানি STFC লিমিটেড। এর পক্ষ থেকে কিন্তু এই বছরে এত মোটা একটা অ্যামাউন্টের টাকা দেওয়া হচ্ছে। তো কারা এই টাকাটা পাবে, যারা রয়েছে ITI ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই এটা করতে পারবে। তো অ্যাপ্লাই করার কিছু প্রসেস রয়েছে, সমস্ত প্রসেস কিন্তু তোমাকে দেখিয়ে দেবো। তাছাড়া কেউ যদি চায় যে আমি অফলাইনে এটা ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিস স্টুডেন্ট মে অলসো অ্যাপ্লাই অফলাইন, এখান থেকে কিন্তু আপনি যে রয়েছে ক্লিক হেয়ার, এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে এটা অ্যাপ্লিকেশনে ডাউনলোড পাওয়া যায়। সেই কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু একবার দেখে নেবেন, আপনি ডাউনলোড করে নিচ্ছি। তো এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত রকম তথ্য দিয়ে কিন্তু তোমাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। পূরণ করে কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস পর্যন্ত তোমাকে কিন্তু এই সমস্ত ক্যাটাগরি দেখে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পোস্টাল কিন্তু করতে হবে। যে ক্ষেত্রে তোমরা এই পোস্টাল করবে সে কিন্তু পোস্টাল দেওয়া রয়েছে, কোথায় আপনি এটা পোস্ট করবেন সেটা কিন্তু সমস্ত রকম তথ্য দেওয়া রয়েছে। তো আপনারা এটা না করে যদি আপনারা চান তাহলে অনলাইনে করে আপনার সব থেকে সুবিধা হয়, অনলাইনে সেটা আপনারা করে নেবেন। তো অনলাইনে কী করে করবেন সমস্ত রকমের ক্ষেত্রে কিন্তু আমি দেখে দিচ্ছি। এই স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু রয়েছে 31 আগস্ট 2020, মানে এখন হাতে অনেক সময় আছে এই স্কলারশিপটা আবেদন করার জন্য। তো তাহলে আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্যাটাগরি কী কী রয়েছে। তো প্রথমে যে অপশনটি রয়েছে ওপেন ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তো এটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট ওপেনই করেছে তারা কিন্তু স্কলারশিপ করতে পারবে। তাছাড়া কিন্তু আমি বলেছি যারা ITI বা ডিপ্লোমা করেছে সেক্ষেত্রেও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া আরও অনেক ক্যাটাগরি রয়েছে সেটা আমরা দেখে নেব। তারপর যে অপশনটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 60% মার্কস আনতে হবে ক্লাস 10 অথবা 12। তো অনেক ক্ষেত্রে যদি মাধ্যমিকে আপনার ক্লাস 10 যদি আপনার 60% নাম্বার নাও থাকে, সেক্ষেত্রে যদি আপনি গ্র্যাজুয়েশন করেন তো আপনার HS যে নাম্বার 60% রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেক ক্ষেত্রে কিন্তু যারা মাধ্যমিকে পাস করে ITI করছেন সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাসের 60% নাম্বার লাগবে, তবে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যে অপশনটা রয়েছে আপনাকে কিন্তু যে আপনি কোর্সটা করছেন হয় ইউনিভার্সিটি বা কলেজে যে আপনি পড়েন সেই ইউনিভার্সিটি কলেজে কিন্তু আপনাকে 3 ইয়ার অথবা 4 ইয়ারে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশনটা লেভেলে হতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন অথবা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনাকে 3 বছর বা 4 বছর হলে তবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আছে ফ্যামিলি ইনকাম, কিন্তু ফ্যামিলি ইনকাম বছরে 4 লাখ টাকার কম হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটার জন্যই কিন্তু এই আবেদনটা অনেক ক্ষেত্রে কেউ অনেকজন করতে পারে না। তো সেটা কী আমরা জেনে নেব। তো সেটা হচ্ছে যেই সব ছেলেমেয়েরা বাবা গার্জেন যে ফ্যামিলি রয়েছে যে গার্জেন, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট বা ড্রাইভার বা ওনার বা ক্যাব যে ড্রাইভার রয়েছে অনলি তারাই কিন্তু স্কলারশিপটা করতে পারবে। আমি পরিষ্কার করে দিচ্ছি, যারা গাড়ি চালায় বড় বড় গাড়ি চালায় যা এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিয়ে যায় বা কোনো মালিক গাড়ির মালিক রয়েছে বা অটো চালায় বা ক্যাব চালায় বা অনেক রকমের মালবহন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, সেই সবের ড্রাইভারগুলো যে রয়েছে সেই সবের ড্রাইভারের ছেলে মেয়েরা কিন্তু এটা স্কলারশিপ আবেদন করতে পারবে। তো আবেদন করার কত বেনিফিট কী রয়েছে, তো আবেদন করলে কিন্তু 30 থেকে 35,000 টাকা পার ইয়ার পেয়ে যাবে। আপনাকে বলে দিই 30 থেকে 35,000 টাকা পার ইয়ার পড়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন কারা অ্যাপ্লিকেশন করবেন। তারপর রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস হিসাবে আপনার পাসপোর্ট সাইজ ছবি, আয়, ফটো, আইডি কার্ড, আধার কার্ড এবং এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট হলেও হবে, অথবা তারপর হচ্ছে ক্লাস 12 অ্যাটেন্ড মার্কশিট, হ্যাঁ অ্যাসিস্টেড কপি করতে হবে। তারপর যদি লাইসেন্স থেকে থাকে যে বাবার অবশ্যই লাইসেন্স থাকবে, সে লাইসেন্সের এক কপি ছবি, তাছাড়া ফ্যামিলি ইনকাম প্রুফ বিডিও থেকে হোক বা মিউনিসিপ্যালিটি থেকে হোক বা পঞ্চায়েত থেকে হোক যেখান থেকেই হোক। তারপর কিন্তু অ্যাডমিশন কলেজ ফিস বা স্কুল আইডি কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। তো এখানে অ্যাপ্লাই কী করে করবে, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ছবি তুলে JPG অথবা PDF এর মাধ্যমে কিন্তু 1 MB-র মধ্যে হতে হবে, তবে কিন্তু এখানে
ছবিগুলো আপলোড নেবে, নয়তো কিন্তু নেবে না। তো আবেদন কি করে করবে, আবেদন করার জন্য কিন্তু এই অ্যাপ্লাইনতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইনে ক্লিক করার পরে কিছুক্ষণ তোমাদেরকে ওয়েট করতে হবে, তার লগ ইন উইথ ফেসবুক অথবা গুগল বা অথবা ফোন নাম্বার বা অথবা ইমেল আইডির সাহায্যে তুমি কিন্তু এখানে লগ ইন করতে পারবা, অথবা তুমি চাও রেজিস্ট্রেশন করতে তাহলে রেজিস্ট্রেশন করতে পারবে। সেক্ষেত্রে আমরা সর্দার প্যাটেল এক্সক্লুসিভ করেছি, ফর্ম ফিল আপ করেছি, সেম প্রসেসে কিন্তু এই ফর্ম ফিল আপ ক্লিক করার পরে কিন্তু আমি সরাসরি এখানে চলে আসলাম, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে চলে আসলাম। তো তোমরা যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন করবে অথবা গুগল বা ফেসবুক বা ফোন নাম্বার দিয়ে লগ ইন হয়ে লগ ইন হওয়ার আগে রেজিস্ট্রেশন করে নেবে। তো রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা ফোনে একটা ওটিপি আসবে, তো ওটিপি যাওয়ার পর ভ্যালিডেশন করবে, ভ্যালিডেশন করার পরে কিন্তু তোমাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। তো আমি যেহেতু অলরেডি এই পেজে চলে এসেছি সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে রয়েছে আই নিড স্কলারশিপ ফর, এটা কিন্তু কোনো ক্ষেত্রে চেঞ্জ করা যাবে না, এটা যেমন আছে তেমন থাকবে। তারপর রয়েছে স্টার্ট অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে কিছু একটা অপশন আসবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেসব তোমাদের রয়েছে পার্সোনাল ডিটেলসগুলো সেই সব কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, তারপর তোমাদের এডুকেশন ডিটেলস, তারপর ফ্যামিলি মেম্বার ডিটেলস, তারপর ডকুমেন্টস, তারপর ব্যাঙ্ক ডিটেলস, তারপর রয়েছে মোর অ্যাবাউট সেলফ ইউর সেলফ। তো এটা রয়েছে। তো যারা তো সর্দার প্যাটেলে যেভাবে স্কলারশিপ ফর্ম ফিল আপ করা হয়েছে সেম প্রসেসে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছে, শুধু এখানে একটা নতুন অপশন বলে যোগ করা হয়েছে, সেটা মোর অ্যাবাউট ইউর সেলফ এই রয়েছে। তো এইখানে যেটা করতে হবে, প্রথমে যে যেখান থেকে কাজ করছে, যে যে কোম্পানি থেকে কাজ করছে ড্রাইভার বা ফ্যামিলির যে যে ড্রাইভার পদে বা কোনো কর্পোরেশনের যে কাজ করছে সে কর্পোরেশন এখানে নাম দেবে, কোম্পানির নাম হতে হবে। তারপর এখানে সিলেক্ট করতে হবে কী করে, ট্রাক চালায় না বাস চালায় না অটো চালায় না ওলা চালায় না ট্যাক্সি চালায় না আদার্স কিছু চালায়, সমস্ত রকমের অপশন রয়েছে, যে অপশনটা হয় সেই অপশন এখানে ক্লিক করবে। তারপর এখানে লাগা আছে প্লিজ এন্টার কমার্শিয়াল ড্রাইভার লাইসেন্স নাম্বার অ্যান্ড ইউর প্যারেন্টস। তো এখানে যে তোমার বাবার যে বা গার্জেনের যে যে আইডেন্টি কার্ড রয়েছে ড্রাইভার লাইসেন্সে, সেই ড্রাইভার লাইসেন্সের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর এখানে সোয়াইপ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এই যে হয়েছে আই হ্যাভ এ রিড, এটাতে ক্লিক করার পর প্রিভিউ ক্লিক করবে। তো আমি যেহেতু বাকি অপশনগুলো দেখাতে পাচ্ছি না, তো আমি আমার কাছে যেহেতু তথ্যগুলো নেই, আমার বাকি সমস্ত তথ্যগুলো, তো আমি যেহেতু তথ্যগুলো নেই সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি। তো এটা ক্লিক করার প্রিভিউ ক্লিক করার পরে একটা স্ক্রিন চার্ট আসবে, সেই চার্টের মধ্যে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা যদি চাও যে সেখান থেকে আমি আমার কোনো তথ্য হয়তো ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা এডিট অপশনে ক্লিক করে কিন্তু এডিট করতে পারবে। তো সাবমিট করার পরে তারপরে তোমার প্রোফাইল দেখাবে, প্রোফাইলটা কিন্তু দেখার সময় যদি 70% দেখাবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 100% করে তবেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ সাবমিট করবে, সম্পূর্ণভাবে সাবমিট করবে। তো 100 প্রোফাইল করার জন্য তোমাদেরকে প্রথমেই কিন্তু প্রোফাইলে ক্লিক করতে হবে, এখানে প্রিভিউতে ক্লিক করার পরে সাবমিট করার পরে কিন্তু পুনরায় কিন্তু আবার সেই পেজে নিয়ে যাবে, সেই পেজে নিয়ে কিন্তু প্রোফাইলে তোমার ডান দিকে একটা ছবি থাকবে, তাছাড়া তোমার প্রোফাইল থাকবে। তো সেখানে প্রোফাইলে ক্লিক করার পরে কিছু তোমাকে নর্মাল ডিটেলস দিতে হবে, যেরকম কাজ সিলেক্ট করতে হবে, তারপর রিজন সিলেক্ট করতে হবে, এবং তোমার রানিং কোর্স কী চলছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর তোমার কোর্সটাকে সিলেক্ট করার পরে তুমি কিন্তু সেটা সাবমিট করে দিবে। তো সাবমিট করার পরে কিন্তু তোমার প্রোফাইলটা 100% হয়ে যাবে, আর এইভাবেই কিন্তু তুমি ফোনের মাধ্যমে এই অ্যাপস এই কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে। তো যাই হোক, আমি মোটামুটিভাবে বুঝে দিলাম, কোনো ক্ষেত্রে যদি তোমাদের অসুবিধা হয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, তো সেখানে আমরা তোমরা জয়েন্ট হয়ে কিন্তু আমাকে সরাসরি যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে জানিলে আমি তোমাদেরকে যথাযথভাবে হেল্প করব। তো এই ছিল তথ্য। তো এটা কিন্তু আরেকবার বলে দিই, এর লাস্ট ডেট রয়েছে কিন্তু 31/8/2020। তো যারা যারা কিন্তু ড্রাইভারি পদের যারা ফ্যামিলি বা ফাদার যাই হোক বা যাদের গাড়ি আছে, বড় সড়ো গাড়ি আছে, তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের যোগ্য। তো যারা যারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা কিন্তু সমস্ত তথ্য দিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে ফোনের মাধ্যমে খুব সহজেই। ফর্মটা ফিল আপ করার আগে তোমরা এই যে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, এটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে, তারপর কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, যথার্থভাবে আমি তোমাদেরকে সাহায্য করব। তো অবশ্যই যারা যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দিও ফোনের মাধ্যমে। তোমাদের চাইলে কিন্তু অনলাইনেও বা অফলাইনেও করতে পারো, যে কোনো তোমাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু তুমি করে নেবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর এরকম ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ তোমাদের সাপোর্টে কিন্তু আমার আগের ভিডিওগুলো নির্ভর করছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।